এক লক্ষ টাকা চারা চাষলাম, যদি লোকগুলো দেয় তাহলে আর ওখানে মাটি টেকত মাটি পড়বে, আর যদি না দেয় টেকত মাটি পড়বে না। হে আল্লাহ, চাঁদা না দিলে ব্যবসা করে বাবা তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি খবর বল ভাই? ওই ভাতায় ওই আপনার সরোর না মাস্তানি বেশি হয়ে গেছে তো, ওই আটি সাংবাদিক দিয়ে ফোন দেওয়া আছে, রিজু চেয়ারম্যান দিয়ে ফোন দেওয়া আছে, আশিক ইকবর ফোন দেওয়া আছে, এমপি দিয়ে ফোন দেওয়া আছে। এর ওরা হচ্ছে দেশের সাধারণ নাগরিক নয় তো, দেশের সাধারণ নাগরিক হচ্ছে আমরা, ওরা হচ্ছে বিচারক, ওরা বিচার করবে, আপনি রায় নিয়ে যাবেন, এই তো ইসের। আমি সরল থেকে চারা চাষলাম বুঝছেন, এক লক্ষ টাকা চারা চাষলাম, যদি ওইগুলো দেয় তাহলে আর ওখানে মাটি টেকত মাটি পড়বে, আর যদি না দেয় টেকত মাটি পড়বে না। এখন ওই যে টাকা এক লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগে ভাই মাস্তানি। আমি খারাপ হলে ইনকে, ভালো হলে খুব ভালো। যদি আরো পড়তে তাহলে আপনাদের কিছু করণীয় থাকে তাহলে আমার সাথে করতে পারেন, কোনো আপত্তি নেই। তাহলে আর্থিক সাংবাদিক ফোন দিয়ে কম তাড়াতাড়ি রে শিয়া বল, মাথা ঠান্ডা কর। ব্যবসা করছো ভাই ভাটার, আমি তো মেনে নিচ্ছি, কিন্তু আমার মাথা গরম করলে সমস্যা ভাই। আর কি ব্যবসা করেন সেটা শুনবেন কি না, আগে মুক্তির দায়ী কোনো তারপরে তারপরে বৈধ ভাবে ভাটার ব্যবসা করি সেই তো। আচ্ছা, আপনি বৈধ ভাটার ব্যবসা, তাহলে আপনি শ্রী সাদা খান কে ভাই? হে আল্লাহ, সাদা না দিলে ব্যবসা করে বাবা তুমি। ওই 10 টাকা কোটিং করুক ভাই।